আশ্রয়শিবির ছাড়িয়ে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুকছে রোহিঙ্গারা, হুমকিতে জীব বৈচিত্র্য। মোহাম্মদপুরে দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জে শাহজাদপুরের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ, ভিডিও ভাইরাল। ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট পেছানোর বিল পাস, বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ। চট্টগ্রামে একমাত্র টেস্টে সকালে মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান, জয় পেতে মরিয়া সাকিব। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কক্সবাজারে নির্বিচারে বন ও পাহাড় কেটে রোহিঙ্গাদের বসতি করায় দুই বছরে ধ্বংস হয়েছে অন্তত 6,200 একর ভূমি, ক্ষতি হয়েছে প্রায় 1900 কোটি টাকার, এই তথ্য দিয়েছে বন বিভাগ। পরিবেশ কর্মীরা বলছেন, আশ্রয় শিবির ছাড়িয়ে হিমছড়ি জাতীয় উদ্যান ও টেকনাফ অভয়ারণ্যেও ঢুকে পড়েছে রোহিঙ্গারা, এর ফলে হুমকিতে পড়েছে এই পর্যটন এলাকার জীববৈচিত্র্য। মিয়ানমারের রাষ্ট্রীয় নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে 2017 সালে আগস্টে কক্সবাজারে আশ্রয় নিয়ে কয়েক লাখ রোহিঙ্গা, সে সময় টেকনাফ ও উখিয়া নির্বিচারে বনাঞ্চল ধ্বংস ও পাহাড় কেটে বসতি স্থাপন করে তারা। বন বিভাগের চালানো জরিপে উঠে এসেছে রোহিঙ্গাদের কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা। প্রতিবেদনে বলা হয়েছে, উখিয়ার কুতুপালং এবং টেকনাফের বিভিন্ন স্থানে প্রায় 6,200 একর ভূমিতে বসতি গেড়েছে রোহিঙ্গারা, এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতি হয়েছে প্রায় 1900 কোটি টাকার। সাত বছরে আমাদের প্রায় 13,000 একর বনভূমিতে বনায়ন করার কর্মসূচি রয়েছে। এছাড়া এফএর অর্থায়নে আগামী 3 বছরে প্রায় 2,000 একর খালি পাহাড়ে আমাদের বনায়নের কর্মসূচি রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে আপাতত আমাদের বন বিভাগের পক্ষ থেকে বনায়নের কোনো কর্মসূচি নেই। এরই মধ্যে হয়ে যাওয়া ক্ষতি আর পোষানো না গেলেও ভবিষ্যতের কথা মাথায় রেখে রোহিঙ্গাদের অন্য স্থানে সরিয়ে নেওয়া জরুরি বলে মনে করছেন পরিবেশ কর্মীরা। অভয়ারণ্যে রোহিঙ্গারা ঢুকে পড়ছে, এই 10,000 একর নষ্ট করার পর আমাদের জাতীয় উদ্যান নষ্ট হচ্ছে। এই মুহূর্তে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এই মুহূর্তে তাদেরকে অন্যত্র তথা বাসাংশ নিয়ে যাওয়া প্রয়োজন। রোহিঙ্গাদের কারণে বিভিন্ন এনজিও কিন্তু এখনও অব্যাহত রেখেছে পাহাড় কাটা, আপনার উকিয়াতে যে বিশাল একটা পাহাড় আবার কাটা শুরু করে দিয়েছে রোহিঙ্গা ক্যাম্প করার জন্য। উখিয়া ও টেকনাফের 34টি শিবিরে এখন বাস করছে প্রায় 13 লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগেরই বসতি পাহাড়ি জমিতে। পাহাড় ও বনভূমি কেটে অপরিকল্পিত রোহিঙ্গা বসতি গড়ে তোলায় বর্ষায় পাহাড় ধসের আশঙ্কা করছে বন বিভাগ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে এবার কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। লিপু, লিপু, ক্ষতি পোষাতে নতুন করে কি কোনো বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে? আর এভাবে যে নির্বিচারে বন ধ্বংস হয়েছে তা নিয়ে সাধারণ মানুষ কি বলছে? আসলে যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটি যদি সচক্ষে না দেখে তাহলে এভাবে বিশ্বাস করাটাই কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমি সরজমিন দেখেছি উখিয়া এবং টেকনাফের যে বনাঞ্চল একেবারে নির্বিচারে ধ্বংস করা হয়েছে, যদিও বা মানবতার কথা বলা হচ্ছে সেখানে, তারপরও যে ক্ষতি হয়েছে সেটি আসলে পুষিয়ে নেওয়াটা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আমি কথা বলেছি কক্সবাজারের দক্ষিণ বন বিভাগের যে ডিএফও আছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি বলছেন যেহেতু বিভিন্ন ইউএন অর্গানাইজেশন এবং ন্যাশনাল এনজিও তারা রোহিঙ্গা ক্যাম্পে বনায়নের উদ্যোগ নিয়েছেন, সেই প্রেক্ষিতে আসলে বন বিভাগ আপাতত যে রোহিঙ্গা ক্যাম্পে কোনো বনায়নের এখনো তারা উদ্যোগ নেয়নি। তারা বলছেন রোহিঙ্গা ক্যাম্পের বাইরে যে পরিমাণ বনভূমি আছে সেইখানে তারা বনায়নের উদ্যোগ একটি উদ্যোগ নিয়েছেন, সেটি তারা বলছেন। আরেকটি কথা হচ্ছে যে নতুনভাবে উখিয়া এবং টেকনাফের যে আপনার বনায়ন
আছে সেখানেই কিন্তু রোহিঙ্গারা ঢুকে পড়ছে, পাশাপাশি বিভিন্ন সময় তারা এই বনভূমি কেটে নির্বিচারে যে পাহাড় ধ্বংস করছে বলে আমরা জানতে পেরেছি। তবে বারবারই কিন্তু স্থানীয় এবং পরিবেশ কর্মীরা বেশ কয়েকবার এটার আপত্তি তুলেছেন, তারা বলছেন যেভাবে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, সেই প্রেক্ষিতে ভবিষ্যতে কক্সবাজারের জন্য একটি হুমকি স্বরূপ দাঁড়াবে, যেটি তারা বারবারই বলছেন জলবায়ু পরিবর্তনের কথা বলছেন। এখন কক্সবাজারে যে পরিমাণ গরম পড়ছে সেটি জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব বলে তারা মনে করছেন। আমি কথা বলেছি কক্সবাজারের পরিবেশ কর্মীদের সাথে, তারা বলছেন দুই বছর আগে আমরা যে মানবতার পরিচয় দিয়েছি, দুই বছর পরে এসে আমরা আসলে সেটার খুব বেশি ভুগছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে পরিমাণ বনভূমি এবং বনাঞ্চল ধ্বংস করে দিয়েছে যে রোহিঙ্গারা, সেটি পুষিয়ে আনা মোটেই সম্ভব নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা আরেকটি বলছেন, সরকার এবং যে সমস্ত এনজিও কাজ করছেন তারা যদি আন্তরিক হয় এবং বন যে ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে আনার কিছুটা যদি পুষিয়ে আনা হয় তাহলে হয়তো বা কক্সবাজার মানুষ কিছুটা পরিত্রাণ পাবে বলে তারা মনে করছেন। কক্সবাজার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। মিয়ানমারের রাখাইনে বন্দুক ঠেকিয়ে রোহিঙ্গাদের সরকার প্রদত্ত পরিচয়পত্র নিতে বাধ্য করছে নিরাপত্তা বাহিনী। সেই পরিচয়পত্রে তাদের বিদেশি হিসেবে উল্লেখ করা হয়েছে, আর এর প্রভাব প্রত্যাবাসনে পড়তে পারে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস। তাদের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রোহিঙ্গারা প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখাইনে বাস করলেও তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার। ১৯৮২ সালে নাগরিকত্ব আইন প্রণয়নের পর শুরু তাদের পরিচয়হীনতার পর্ব, আর এতেই তারা পরিণত হয়েছেন রাষ্ট্রহীন মানুষে। ২০১৭ সালের ২৫শে আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরু হলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে অন্তত ১০ লাখ রোহিঙ্গা। তাদের মুখে মিলেছে সেখানকার ভয়াবহ নির্যাতনের তথ্য। এবার নেপিদোর বিরুদ্ধে নতুন অভিযোগ তুলছে মানবাধিকার সংস্থা ফর্টিফাই রাইটস। তাদের দেওয়া তথ্য বলছে মিয়ানমার রোহিঙ্গাদের যে এনবিসি কার্ড নিতে বাধ্য করছে তাতে তাদের বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা সহজ হবে, সেই সাথে মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হবেন রোহিঙ্গারা। বাংলাদেশের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তিতে বিষয়টি গুরুত্ব বহন করতে পারে বলেও জানিয়েছে ফর্টিফাই রাইটস, কারণ নিরাপত্তা ও নাগরিকত্ব নিশ্চিত না হলে মিয়ানমারে ফিরতে রাজি নন রোহিঙ্গারা। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি মিয়ানমার সরকার। তবে তথ্য অস্বীকার করেছেন মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুনতুননি। এদিকে রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা ভাঙতে অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইয়াংহিলি। রাজনৈতিক ব্যক্তিত্বকে পাশ কাটিয়ে রোহিঙ্গাদের মানবাধিকার ইস্যুতে তাকে সরব হওয়ার আহ্বান জানান তিনি। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। নারীঘটিত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের। তবে এতে কোনো কিশোর গ্যাং জড়িত কিনা সেটি খতিয়ে দেখছে তারা। হত্যার ঘটনায় বুধবার গভীর রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সন্ধ্যায় বন্ধুদের নিয়ে মোহাম্মদপুরের চানমিয়া হাউজিং এলাকায় আড্ডা দিচ্ছিল স্থানীয় চাইল্ড হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণীর ছাত্র মহসিন। এ সময় ১০ থেকে ১২ জন যুবক তাদের উপর হামলা করে। এতে আহত হয় মহসিন, সাব্বির, রাকিব ও রুবেল। গুরুতর আহত মহসিনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আহত অপর ৩ জনের একজন ঢাকা মেডিকেলে, একজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মহসিনের মা জানান তার ছেলের কারো সঙ্গে বিরোধ ছিল না। সন্তান হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। জানি না বাবা, আমি কিছুই জানি না। ও বলে বই আসাল বইয়া থাকানে হেরে যায় বলে ওম নেই, খালি কুপ দিছে আর কেরা দিছে কেমি কুমু আর চার বন্ধু পাশে আসাল এরা থামাইছে আগো কুবাইছে।
হত্যায় জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এর পেছনে কিশোর গ্যাংয়ের কোনো বিরোধ আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। আমরা যতটুকু পেয়েছি যে এরা একই সাথে ঘুরত, এর আগেও তারা কিন্তু গোলমাল টোলমাল করেছে, গন্ডগোল করেছে, স্থানীয় তারা এখনো পর্যন্ত সন্দিগ্ধ কাউকে আমরা আটক করিনি। স্থানীয়রা জানান ওই এলাকায় আতঙ্ক নামে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ফারহান হাবিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদে বিরোধী দলীয় নেতার পদ নিয়ে জাতীয় পার্টিতে রওশন এরশাদ জিএম কাদের বিরোধ এখন তুঙ্গে। স্পিকারকে দেয়া কাদেরের চিঠিতে আপত্তি তুলে পাল্টা চিঠি দিয়েছেন রওশন। আর আগে তার সাথে বৈঠক শেষে দলের কজন জ্যেষ্ঠ নেতা জানান, পার্লামেন্টারি কমিটির বৈঠক ছাড়া স্পিকারকে এমন চিঠি দেবার এখতিয়ার কারো নেই। চেয়ারম্যান পদের পর এবার সংসদে বিরোধী দলীয় নেতা নিয়ে দ্বিধা বিভক্ত জাতীয় পার্টি। দলের প্যাডে এ পদে চেয়ারম্যান জিএম কাদেরকে নির্বাচন করতে দেওয়ার চিঠি নিয়ে আপত্তি তুলে স্পিকারকে পাল্টা চিঠি দিয়েছে জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ। মঙ্গলবার দলের সিদ্ধান্ত জানিয়ে জাতীয় পার্টির প্যাডে নিজেই নিজের নাম প্রস্তাব করে স্পিকারকে চিঠি দেন জিএম কাদের। এর প্রতিক্রিয়ায় বুধবার দলের সিনিয়র নেতা ও এমপিদের নিয়ে নিজ বাসভবনে বৈঠকে বসেন রওশন এরশাদ। প্রায় তিন ঘন্টা ধরে চলা বৈঠক শেষে রওশনপন্থী নেতারা বলেন স্পিকারকে জিএম কাদেরের চিঠি গঠনতন্ত্র বিরোধী। তাদের দাবি পার্লামেন্টারি কমিটির বৈঠক ছাড়া স্পিকারকে এমন চিঠি দেওয়ার কোনো এখতিয়ার নেই। উনি পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং নট চেয়ারম্যান, কারণ চেয়ারম্যান একটা প্রক্রিয়ার মধ্যে লাগবে। জাস্ট একজন একটা মিটিংয়ে দাঁড়িয়ে বলে দেবে যে মাননীয় চেয়ারম্যান, আর তারপর দিন থেকে উনি চেয়ারম্যান হয়ে যাবেন সেটা হয় না। কোনো মিটিং কেউ ডাকে নাই, কোনো শোও নাই, আমি বা ফকরুল মোসাফ হোসেন, আমরা তো এমপি, এরকম চিঠি গেছে আমরা জানি না, বা চিঠি কেউ সই করছে তাও জানি না, আবার আমাকে কেউ বলেও নাই, কাজে এই বিষয় তো বলতে পারবো না। আমি তো জানি না, যে জানি না, এবং ডেফিনেটলি এটা প্রপার না, কারণ প্রপার তো সংসদের মিটিং হবে। তবে আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের দাবি গঠনতন্ত্র মেনেই স্পিকারকে চিঠি দিয়েছেন জিএম কাদের, আর এক্ষেত্রে সমর্থন ছিল সংখ্যাগরিষ্ঠের। এটা গঠনতন্ত্র মোতাবেক হয়েছে এবং আমাদের পার্লামেন্টের জাতীয় পার্টির সংসদ সদস্য অধিকাংশ রশিদ এরশাদ বা জিএম কাদের, এইটা কোনো ব্যাপার না, দলদলই না, আমরা গঠনতন্ত্র মোতাবেক তারা একজন নেতা নির্বাচিত করেছে। সংসদে জাতীয় পার্টির বিরোধী দলীয় নেতা ছিলেন এইচ এম এরশাদ, তার মৃত্যুতে এ প্রশ্নে দলে দেখা দেয় মতভেদ। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকারের অঙ্গীকার স্মরণ করিয়ে দিয়ে কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বিশ্বাস পোছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বুধবার জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন, সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় ভুগলে চলবে না, মনোবল অটুট রাখতে হবে। শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। এতে যোগ দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় অর্পিত সম্পত্তি নিয়ে সংকট সমাধানে কমিশন গঠন ও দুর্গাপূজার ছুটি একদিন বাড়িয়ে দুদিন করার দাবি জানান তারা। পরে নিজ বক্তব্যে সব ধর্মের অনুসারীদের স্বাধীনভাবে ধর্ম পালনে জোর দেন শেখ হাসিনা। তুলে ধরেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ। যে নিজেদেরকে ওই সংখ্যালঘু সংখ্যালঘু না বলে, এ মাটি আপনাদের, এ দেশ আপনাদের, এ জন্মভূমি আপনাদের, কেন নিজেদের মধ্যে এই বিশ্বাস থাকবে না? অন্তত আওয়ামী লীগ যখন দুদিন ক্ষমতা আছে এবং আওয়ামী লীগ আসে তখন তো এভাবে আমরা কখনো মানে ওই রকম ভাগ বটার করে দেখি না, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সকলে উপযুক্ত হলে সমান সুযোগ পাবে সেটাই আমরা নিশ্চিত করি। এ সময় তার বক্তব্যে উঠে আসে বিএনপি জামাত সরকারের সময়ে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের বিবরণ। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অটুট রাখতে দেশবাসীর সমর্থন সহায়তাও চান প্রধানমন্ত্রী। মন্দিরগুলি হামলা করা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, নানাভাবে নির্যাতন করা হয়েছে, হিন্দু সম্প্রদায়ের উপর চরম অত্যাচার নির্যাতন হয়েছিল, তখন আমরা ছুটে গিয়েছি সকলের কাছে। বিএনপির কাজই ছিল এই ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম, আর আমরা তো আক্রমণের শিকার মুসলমান তো আছি, তাতে কোনো এইভাবে তারা সবসময় একটা বিভেদ সৃষ্টি করা
এই প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনো এতে বিশ্বাস করে না। আমরা মনে করি যে এই দেশ সকলে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি নানামুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে কোনো অপশক্তি যাতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে বলেন বঙ্গবন্ধু কন্যা। এই স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়া। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিজ নির্বাচনী এলাকায় বেকারত্ব দূর করা আর নারীর ক্ষমতায়নের কাজ পুরোদমে শুরু করেছেন ঢাকা এক আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান। এর অংশ হিসেবে বুধবার নবাবগঞ্জের নানা ইউনিয়নের ছাত্রীদের বাইসাইকেল আর বেকার তরুণদের স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা দেন তিনি। যোগ দেন এলাকার কিছু উন্নয়ন কর্মসূচিতেও। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। উপজেলার খানেপুর, আলালপুর ও শৈলা গ্রামবাসী এই অনুষ্ঠানের আয়োজন করেন। ছোট বড় সব মিলিয়ে 30টি নৌকা বাইচে অংশ নেয়। বাইচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা এক আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান। তিনি এই অনুষ্ঠানের সার্বিক পৃষ্ঠপোষকতাও করেন। এর আগে নবাবগঞ্জ পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে উপজেলার 14টি ইউনিয়নের 80 জন ছাত্রীর মধ্যে একটি করে বাইসাইকেল বিতরণ করেন সালমান এফ রহমান। একই অনুষ্ঠানে 13 জন বেকার যুবককে গাভী কেনার জন্য মোট 5,20,000 টাকার চেক তুলে দেন। হ্যাঁ, এটাতে আমি সন্তুষ্ট, তো আমি এটাতে গাভী কিনব। অনুষ্ঠানে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরিকল্পনা অনুযায়ী নারী ক্ষমতায়ন ও বেকারত্ব দূরীকরণে ভবিষ্যতে তার কার্যক্রম অব্যাহত থাকবে। আমি খুবই আজকে আনন্দিত যে আমি আজকে আপনাদের মাঝে আসতে পেরেছি এবং আপনাদের এই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করতে পেরেছি, এটার জন্য আমি খুবই আনন্দিত। এবং আপনাদের সকলকে যারা এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। বিকেলে নবাবগঞ্জ পাইলট স্কুল মাঠে তিনি বঙ্গবন্ধু জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব 17 এর উদ্বোধন করেন। বেক্সিমকো লিমিটেডের আয়োজনে এই টুর্নামেন্ট হচ্ছে। রিশা ধুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি রেজিস্ট্রির বিনিময়ে ঘুষ নেবার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কার্যালয়ে ঘুষ নেবার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। দলের লেখকদের অভিযোগ, সুব্রত কখনো নিজে আবার কখনো লোক দিয়ে ঘুষ নেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সুব্রত কুমার দাস। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে প্রায় 2 সপ্তাহ যাবত। বিভিন্ন সময় দলের লেখকরা মোবাইল ফোনে ধারণ করেছেন এগুলো। এর মধ্যে একটি ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে শাহজাদপুরের সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাস এক দলিল লেখকের কাছ থেকে টাকা নিচ্ছেন, আর অন্য ক্লিপগুলোতে দেখা যাচ্ছে আরও কয়েকজন একইভাবে টাকা বুঝে নিচ্ছেন। দলিল লেখক ও জমি ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, এগুলো সবই জমি রেজিস্ট্রির বিনিময়ে নেওয়া ঘুষ। 2 লাখ টাকার দলিল হলে 1500 টাকা হচ্ছে হলো তার ঘুষ, আর যদি 2 লাখ টাকার উপরে লাখে লাখে যায় 1-1 লাখে করে 300 টাকা করে বাড়তি 11,000 টাকা চাইছে। লাখে 11,000 টাকা নিচ্ছে। আমি যতটুকু জানি যে 8,000 টাকা নেওয়ার কথা, আমার কাছ থেকে হয়তো বেশি নিচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাস ও তার সহযোগীরা। সুব্রত জানান, ভিডিওতে যে লেনদেন দেখা যাচ্ছে তা বৈধ। আমি অফিস করে আমি টাকা আদায় করি, এখানে টাকা অফিসে টাকা আদায় করে আব্দুল সালাম মহড়া সরকারি কর্মচারী, আমি হলো সরকারি না, তালিকাভুক্ত এক্সট্রা মহড়া। যে সরকারি বিধি মোতাবেক ফিস নগদ টাকা আদায় করা হয়, এটা মূলত সেই সমস্ত ভিডিওর চিত্র সেটাকে ঘুষ দাবি করে সামাজিক ফেসবুকে ভাইরাল করা হয়েছে। ভিডিওটি ভাইরাল হলে ঘটনা তদন্তে কাজ শুরু করেন জেলা রেজিস্ট্রার। ঘুষ আদায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ইনভেস্টিগেশন শেষ হয় নাই, একটা ফাইনাল মন্তব্য করা যাবে না। আর বিশেষ করে ভিডিও ক্লিপ ধরে ইনভেস্টিগেশন করা, আমি আই এম নট এক্সপার্ট, ওই বিষয়ে আমি এক্সপার্ট না। এখন দেখা গেল যে আমার ক্যাপাসিটির মধ্যে যতটুকু হয় আমি তদন্ত শেষ করে একটা রিপোর্ট আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাব। সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়ে এরই মধ্যে জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আবেদন করেছেন ভুক্তভোগী দলিল লেখকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে আরো তথ্য জানাতে বা সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই ঘটনার তদন্তের সবশেষ অবস্থা কি, আর তদন্তের কি কোনো ফলাফল এসেছে, সাধারণ মানুষ কি বলছেন এই বিষয়ে? আসলে আপনারা জানেন যে গত দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জ সদরপুর উপজেলা সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের ইঞ্জিনিয়ারের যে ভিডিও ক্লিপ সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং এইটা ভাইরাল হওয়ার পরে কিন্তু বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু সাব রেজিস্ট্রারের যে ঘুষ লেনদেন, সেই ঘুষ লেনদেন ব্যাপারে জেলা রেজিস্ট্রার আবুল কালাম মোহাম্মদ মঞ্জুর ইসলাম তিনি কোনো তদন্ত কমিটি না করে তিনি নিজে এই বিষয়টি তদন্ত করছেন। তো আমরা সাজাদপুরের সাব রেজিস্ট্রি অফিসে গিয়েছিলাম, সেখানে আসলে দলিল রেকর্ড এবং যারা জমি দলিল করতে আসে তারা কিন্তু সবাই অভিযোগ করেছে যে গত 10 মাস ধরে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাস সাজাদপুর সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করার পর থেকে কিন্তু যে ঘুষ লেনদেন সেটা একটি প্রকাশ্য বিষয়, সেখানে প্রথম দলিলে 2 লক্ষ টাকাতে তাকে 1500 টাকা ঘুষ দিতে হয় এবং পরবর্তী প্রতি 1,300,000 করে ঘুষ দিতে হয়। যদি কেউ ঘুষ না দেয় তাহলে কিন্তু সেই দলিল তিনি স্বাক্ষর করেন না, এবং যদি কোনো দলিল লেখক বা নকল নবিস এইটার প্রতিবাদ করে তবে তার দলিল আর সাব রেজিস্ট্রার স্বাক্ষর করে না। ইতিমধ্যে সাজাদপুরে তিনি যোগদান করার পর তার এই প্রকাশ্য ঘুষ লেনদেনের ব্যাপারে সাজাদপুর সাব রেজিস্ট্রার দলিল লেখক সমিতি তারা প্রতিবাদ করেছিল, এবং এই প্রতিবাদ করার পরে কিন্তু সাব রেজিস্ট্রার সেই দলিল লেখক সমিতি অবৈধভাবে ভেঙে দিয়ে নতুন করে নিজের মতন করে দুজনকে সভাপতি সাধারণ সম্পাদক বানিয়ে তিনি হচ্ছে দলিল লেখক সমিতি করেছে। পাশাপাশি এই যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পরে গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয় তিনি আরও অপ্রতিরোধ হয়ে উঠেছেন, এবং তিনি আসলে বিভিন্ন সময় গণমাধ্যম কর্মীদের ICT অ্যাক্টে মামলা করবেন এরকম ভয়ভীত প্রদর্শন করছেন, এবং তিনি কিছু সাংবাদিককে ইতিমধ্যে সংবাদ সম্মেলন করেছেন যে যারা এটা নিয়ে প্রকাশিত করছে তারা হচ্ছে তাদের বিরুদ্ধে ICT অ্যাক্টে মামলা করবে। তবে এই দুর্নীতি বিষয় কিন্তু আসলে তার এই দুর্নীতি বিষয়ে দলিল লেখক সমিতি এবং সাধারণ মানুষ রেখে 4 বছরে প্রায় 500 কোটি টাকা ভাড়া দিয়েছে বাংলাদেশ বিমান, আর এই কারণেই চাকরি হারিয়েছেন প্রকৌশল শাখার 2 কর্মকর্তা। এর মধ্যে প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। 2014 সালে মিশরের ইজিপ্ট এয়ার থেকে ড্রাইলিজে 5 বছরের জন্য 2টি বোয়িং 777-200ER মডেলের উড়োজাহাজ সংগ্রহ করে বাংলাদেশ বিমান। ওই বছরের মার্চে প্রথমটি আর দ্বিতীয়টি যুক্ত হয় মে মাসে। এর 1 বছরের মধ্যেই ইঞ্জিন বিকল হয় উড়োজাহাজ দুটি। তবে চুক্তিতে 5 বছরের আগে ফেরত না দেওয়ার শর্ত থাকায় কোনো ব্যবস্থা নিতে পারেনি বিমান। এতে যাত্রী পরিবহন না করেও উড়োজাহাজ দুটির জন্য ইজিপ্ট এয়ারকে মাসে ভাড়া দিতে হয়েছে 10 কোটি টাকা। এই ঘটনায় প্রকৌশল শাখার কর্মকর্তাদের গাফিলতি পেয়েছে বিমানের তদন্ত কমিটি, আর এতেই প্রকৌশল শাখার পরিচালক খন্দকার সাজ্জাতুর রহিমের নিয়োগ বাতিল এবং প্রধান প্রকৌশলী গাজী মাহমুদ ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত হয় মঙ্গলবারের বোর্ড সভায়। ইজিপ্ট এয়ারে 2টো বিমান যে ফেরত দেওয়ার বিষয়, তারা বিমান ফেরত দেওয়ার দায়িত্বে ছিলেন, ওনাদের এই দায়িত্বে অবহেলা ছিল, এখানে আরও ওনারা এফিসিয়েন্টলি কাজটা করতে পারতেন, যার কারণে সরকার বা বিমান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সিদ্ধান্তে বিমানে অনিয়ম কমবে জানিয়ে বিমানের সাবেক এই পরিচালকের পরামর্শ, ভবিষ্যতে এ ধরনের চুক্তির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যখন একটা ফেরত দিতে হয়েছে, এখন তো একটা মাত্র ফেরত গেছে, আরও একটা এখনও রয়েছে, এই ফেরত দেওয়ার সময় এটাকে আবার নতুন বানিয়ে একদম যেভাবে নিয়েছি 5 বছর আগে সেইভাবে তাদেরকে বুঝিয়ে দিতে হয়েছে, সেটা করতে যে একটা বিশাল অঙ্কের টাকা চলে গেছে। 2018 সালের 30 এপ্রিল বিমানের প্রকৌশল শাখার পরিচালক হিসেবে 3 বছরের জন্য নিয়োগ পান খন্দকার সাজ্জাতুর রহিম। 2017 সালের 2 মে থেকে 2018 সালের 4 এপ্রিল পর্যন্ত প্রকৌশল শাখার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন গাজী মাহমুদ ইকবাল। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। Thank you.
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে বেকারুন্নেসানুন অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ইশরাত আসকিন অস্মিতা। বুধবার সকালে লালমাটিয়ার মিলেনিয়াম জেনারেল হাসপাতালে মারা যান তিনি। চিকিৎসক জানিয়েছেন, ডেঙ্গুর ভাইরাস মস্তিষ্কে ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো যায়নি। ভিকারুন্নিসার অষ্টম শ্রেণীর ছাত্রী অস্মিতা পরিবারের সঙ্গে থাকত আজিমপুরে। 22 আগস্ট ডেঙ্গু ধরা পড়লে প্রথমে ল্যাব এইড, পরে নেওয়া হয় মিলেনিয়াম হাসপাতালের ICU-তে। অস্মিতার মস্তিষ্কে ছড়িয়ে পড়ে ডেঙ্গুর ভাইরাস। বুধবার সকাল 7:30টার দিকে অস্মিতাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আমরা সব ধরনের ট্রিটমেন্ট, যেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, ওরা জানেন যে ডেঙ্গু তার সঙ্গে ইয়ে নেই, সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া সত্ত্বেও তা আসলে গ্রেজুয়ালি তার ব্রেনের ফাংশনটা ডিটেরিওরেট করে এবং আজকে সকালে সে এক্সপায়ার করে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে ডেঙ্গুতে মারা যাওয়া 57 জনের মধ্যে 40 জনই শক সিন্ড্রোমে আক্রান্ত। রোগের মস্তিষ্ক আক্রান্ত হলে বাঁচানো কঠিন, জানাচ্ছেন চিকিৎসকরা। পেশেন্ট এবার কিন্তু আমাদের মায়োকার্ডাইটিস ডেভেলপ করেছে এবং ওই পেশেন্টগুলো কিন্তু খুবই ডিফিকাল্ট, আদার দেন ভেরি সুপার স্পেশালাইজড হসপিটাল ছাড়া তাদেরকে হ্যান্ডেল করা, এটা আমার একটু বিশেষভাবে লক্ষণীয়। এদিকে বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন করে ভর্তি 820 জন, বিপরীতে হাসপাতাল ছেড়েছেন 974 জন। ঢাকায় রোগী কমলেও অবস্থার উন্নতি নেই যশোর, কুষ্টিয়া ও বরিশালে, মানিকগঞ্জে ঢাকা বিভাগের মধ্যে, আর বরিশালে প্লাস হলো যে খুলনা বিভাগের মধ্যে কুষ্টিয়া যশোর এলাকায় বেশি। তো বরিশালে বেশি দেখে শুরুতে কিন্তু IDC-র একটা তদন্ত টিম অলরেডি কাজ করে সমাপ্ত করেছে কাজটা, এবং এখন রিসেন্টলি তারা হলো খুলনার মধ্যে কুষ্টিয়া বরিশাল যশোরে কাজ করছে। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে 192 জনের মৃত্যুর তথ্য পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমুদ্রের গ্যাস রপ্তানি চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছু জলাঞ্জলি দিচ্ছে। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। গ্যাস রপ্তানির সুযোগ রেখে নতুন PSC চুক্তির প্রসঙ্গ সামনে এনে তিনি বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক বাজারে পরিণত করা হয়েছে, দেশের জনগণ ও রাজনীতি নিয়ন্ত্রণে রাখতে অতীতের মতো এখনও ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ তার। 2 বছরেও রোহিঙ্গা সংকটের সমাধান না হবার সমালোচনা করে আসামের NRC-র প্রভাব বাংলাদেশে পড়বে বলেও সতর্ক করেন বিএনপি মহাসচিব। ১ সালে যখন আবার আমরা আমাদের জোট নির্বাচিত হয়ে আসলো, তখন আজকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে তিনি গ্যাস রপ্তানির চুক্তিতে সই করেননি বলে তিনি পরাজিত হয়েছেন। আজকে কিন্তু সেই গ্যাস রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে, গতকাল সেই চুক্তি স্বাক্ষর হয়েছে, বাংলাদেশ একটা আন্তর্জাতিক বাজারে পরিণত হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও পুনর্নির্বাচনের দাবিসহ নানা বিষয়ে নিজেদের অবস্থান কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন ঐক্যফ্রন্টের নেতারা। বুধবার গুলশানে বিএনপি নেতা ডক্টর মঈন খানের বাসায় 2 ঘন্টা ধরে চলে এই বৈঠক। পরে ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন জানান, দেশের বর্তমান অবস্থা কূটনীতিকদের কাছে জানানো হয়েছে। এ সময় 11 সংসদ নির্বাচন সুষ্ঠু হয়নি জানিয়ে আবারও পুনর্নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন সহ পশ্চিমা 7টি দেশের কূটনীতিকেরা অংশ নেন। ঐক্যফ্রন্টের পক্ষে ডক্টর কামাল হোসেন ছাড়াও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, JST সভাপতি আসম আব্দুর রব সহ বেশ কয়েকজন। চট্টগ্রামে দেশের প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে আগামী মাসেই উৎপাদন শুরু হচ্ছে। চীনা প্রতিষ্ঠান জিনিওয়ান কেমিক্যাল কারখানার নির্মাণ কাজ প্রায় শেষ। বেজের চেয়ারম্যান জানালেন, মিরসরাইয়ে আরও 5টি কোম্পানি প্রস্তুত হচ্ছে, আগামী বছর আরও 6টির কাজ শুরু হবে। বঙ্গবন্ধু শিল্পনগরের মিরসরাইয়ে কোটি ডলার বিনিয়োগে 10 একর জমিতে কারখানা করছে জিনিওয়ান কেমিক্যাল। উদ্যোক্তারা জানান, এ মাসেই যন্ত্রপাতি বসানো হবে। এখান থেকে লেড নাইট্রেট উৎপাদন করে কানাডা ও অস্ট্রেলিয়ায় বছরে 10 লাখ টন রপ্তানি করবে তারা। এটা শতভাগ রপ্তানিমুখী কারখানা। এখানে উৎপাদিত কেমিক্যাল আমরা কানাডা ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করব। আশা করি অক্টোবরের শেষ দিকে উৎপাদন শুরু হবে। পাশেই 20 একর জমির আরেকটি প্লটে চলছে কারখানা নির্মাণ।
এখানে পলিস্টার উৎপাদন করবে দেশীয় প্রতিষ্ঠান মডার্ন সিনটেক্স। তাদের বিনিয়োগ প্রায় 1500 কোটি টাকা। ট্যাক্স ইনসেন্টিভ যেটা আছে ওইটাকে আমরা কনসিডারেশনে এনেছি তো, এবং এখানে ধরেন আপনার গ্যাস বিদ্যুৎ এগুলো সব এক জায়গায় পাবো, এসব সুবিধা চিন্তা করে আমরা আসলে বেজাকে মিরসরাইকে আপনার হচ্ছে কনসিডার করেছি। কাজ শেষ পর্যায়ে 150 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের। দ্রুত গতিতে তৈরি হচ্ছে অবকাঠামো। বছর দুয়েক আগেও এসব জমি ডুবে থাকতো জোয়ারের পানিতে, আর এখন এখানে চলছে বিশাল কর্মযজ্ঞ, কাজ করছে শত শত দেশি বিদেশি শ্রমিক। এই শিল্পনগর থেকে বছরে $15 বিলিয়ন রপ্তানির লক্ষ্য বেজার, যেখানে 15 লাখ মানুষের কর্মসংস্থান হবে। 6টা ইন্ডাস্ট্রি স্থাপনের কাজ চলছে, একটা অলমোস্ট শেষ হয়েছে, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফরেন ওন কোম্পানি, তার নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে এবং বাকি 5টার নির্মাণ কাজ চলছে। আমরা আশা করছি যে এগুলো আগামী বছরের শেষ নাগাদ উৎপাদনে যেতে পারবে। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার হিসাবে 30,000 একরের এই শিল্পনগরে বিনিয়োগ প্রস্তাব এসেছে $12 বিলিয়ন। দেশি বিদেশি 59 প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 6,000 একর জমি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মিরসরাই, চট্টগ্রাম। শরীয়তপুরে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার আগেই সুফল পাচ্ছেন পদ্মাপাড়ের মানুষ। 40% কাজ শেষে এবছরে নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে নড়িয়া ও জাজিরা উপজেলার মানুষ। গেল 3 বছরে পদ্মার আগ্রাসনে 15,000 পরিবার গৃহহীন হলেও এবছর বর্ষায় নদী ভাঙন একেবারেই নেই। গেল বছরের নদী ভাঙনের ফলে 5-5 বার নিজের ব্যবসা প্রতিষ্ঠান সরাতে হয়েছে শেহের আলী মাতবরকান্দি গ্রামের সোলাইমান মাতবরকে। তীর রক্ষায় বাঁধ তৈরি হওয়ায় অন্য সবার মতো সোলাইমানও এখন অনেকটাই চিন্তামুক্ত। আমার এই দোকান তো মনে করেন একবার দুই পাঁচবার পাঁচ লাইন এখানে আনছি, বাড়ি গাড়াই ছিল আমার দোকান। গেল বছর ভয়াবহ ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে যায় অন্তত 5,500 পরিবারের ঘরবাড়ি। ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে বেকার হয়ে পড়ে মূলফতগঞ্জ বাজারের 250 ছোট বড় ব্যবসায়ী। ভাঙন ঠেকাতে গেল বছরের জানুয়ারিতে 1,097 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের অনুমোদন দেয় একনেক। ডিসেম্বরে শুরু হওয়া 3 বছর মেয়াদী প্রকল্পের 8 মাসের অগ্রগতিতে সন্তুষ্ট স্থানীয়রা। গত বছরের থেকে এবার অনেক অনেক ভালো আছে, নদী ভাঙন আমগালের কোনো চোখে দেখি নাই। আবার যেভাবে বস্তা হালাইছে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, আল্লাহর একটা অনেক সুখে আছি আমরা। আগাম প্রস্তুতি থাকা ক্ষয়ক্ষতির পরিমাণ শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এখানে যাতে ভাঙন না হয় সেই জন্য আমরা বেটিমেটি সার্ভে করতেছি। আমরা ইতিমধ্যে যে সমস্ত বস্তা ফেলছি সেগুলো ঠিকমতো ঠিক জায়গাতে পড়ছে কিনা সেটা ঠিক সেটা জানার জন্য বেটিমেটি সার্ভে করছি এবং মাঝে মাঝে ডুবুরি নামিয়ে আমরা দেখি। ভাঙন ঠেকাতে এরই মধ্যে প্রকল্প এলাকায় ডাম্পিং করা হয়েছে 30 লক্ষ বালু ভর্তি জিও ব্যাগ। স্রোতের প্রবাহ মাঝ নদীতে ফিরিয়ে নিতে খনন করা হচ্ছে 9 কিলোমিটার ডুবোচর। পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের রেকর্ড পরিমাণ এই স্বল্পতম সময়ে নড়িয়াকে রক্ষা করার জন্য চেষ্টা করা হয়েছে। সবগুলোই ডাম্পিং করব না, 50% আমরা রেখে দেব ইফ ইমার্জেন্সি, আমরা যদি দেখি কোনো জায়গায় হিট করছে সেখানে যত রেডিমেড জিও ব্যাগ আমরা ডাম্পিং করতে পারি। দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেয় এবছর নদী ভাঙন থেকে রক্ষা পেয়েছে নাজিরা ও জাজিরা। ভাঙন ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 3 সপ্তাহ পার হলেও সুন্দরবনে মারা যাওয়া বাঘিনীর মৃত্যুর কারণ জানা যায়নি, অপেক্ষা করতে হবে আরও সপ্তাহখানেক। বন বিভাগের ফরেন্সিক ল্যাবরেটরির পরিবর্তে পুলিশের সিআইডির ল্যাবে মৃত বাঘের পরীক্ষা হওয়ায় এই বিলম্ব বলছে বন বিভাগ। 3 বছর আগে বন বিভাগ নিজস্ব ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করলেও সেখানে প্রাণীর প্রজাতি নির্ণয় আর ডিএনএ নমুনা সংগ্রহের ব্যবস্থা ছাড়া অন্য কোনো সুবিধা নেই। প্রাণীর প্রজাতি, জেনেটিক নমুনা সংরক্ষণ ও পাচারের মতো অপরাধ উদ্ঘাটনে 2016 সালে আগারগাঁও বন ভবনে নির্মাণ করা হয় দেশের বন্যপ্রাণীর একমাত্র ফরেন্সিক ল্যাব। সুন্দরবনের বাঘ, কুমির, ডলফিন থেকে শুরু করে সারা দেশের বন্যপ্রাণীর প্রায় 100 নমুনা সংরক্ষণ আছে এখানে। সম্প্রতি শরণখোলায় ছাপরাখালে বাঘের মৃত্যুর কারণ জানতে এই ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় নমুনা, কিন্তু এখানে কর্মরত একমাত্র ল্যাব টেকনিশিয়ান জানালেন বাঘের মৃত্যুর কারণ জানতে নমুনা পাঠানো হয়েছে সিআইডির ফরেন্সিক ল্যাবে। আমাদের কোনো কেমিক্যাল ল্যাব বা রাসায়নিক ল্যাবের এই সক্ষমতা নেই বা এটা আমাদের নেই, সে কারণে আমরা কেমিক্যাল ল্যাব সিআইডি যেটা আছে বাংলাদেশে ঢাকা সিআইডি ল্যাবে আমরা প্রেরণ করেছি যে এটা কোন প্রকার বিষক্রিয়াতে এটা মারা গেছে কিনা।
বিশ্বব্যাংকের এসআরসির ডাব্লিউপি নামে একটি প্রকল্পের আওতায় তিন বছর আগে এই ল্যাব চালু হয়। এই সময়ে শুধু একটি বাঘের চামড়া, দাঁত, মৃগনাভির নমুনা পরীক্ষার ফলাফল দিতে পেরেছে ল্যাব। প্রকল্পের মেয়াদ দুবছর আগে শেষ হওয়ায় এখন অর্থ বরাদ্দ বন্ধ। এই পোস্টটা এখনও রেভিনিউতে যায়নি, রাজস্ব খাতে যায়নি, কারণ এখানে রাজস্ব খাত থেকে বাজেট না আসলে আমরা আসলে অনেক কিছুই কাজ করতে পারছি না, কারণ প্রজেক্ট নির্ভর সাময়িক স্বল্প সময়ের জন্য করা যায়, প্রজেক্ট নির্ভর কিন্তু সব সময়ের জন্য হয় না। তবে বন বিভাগ বলছে ল্যাবটি আধুনিক করতে শিগগিরই নতুন একটি যন্ত্র কেনার টেন্ডার দেওয়া হবে। বেহাল কাটাতে, পাচারের মতো অপরাধ নির্ণয় ও বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই ল্যাব বড় ভূমিকা রাখবে বলে মনে করেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ আজ চট্টগ্রামে শুরু আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। সাম্প্রতিক ব্যর্থতায় সমালোচনার মুখে পড়া টাইগার ক্রিকেটের ভাবমূর্তি ফেরাতে জয় চান সাকিব। আফগান স্পিনারদের নিয়ে সতর্ক অধিনায়ক ভরসা রাখছেন সতীর্থদের উপর। অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে জেতা সম্ভব মনে করেন আফগান অধিনায়ক রশিদ খান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু সকাল 10টায়। স্পিন উইকেট বানিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো পরাশক্তিকে হারানো গেছে। সাকিব মিরাজের ঘূর্ণিতে বারবার এসেছে সাফল্য, এবার প্রেক্ষাপট ভিন্ন। সাদা পোশাকের অভিজ্ঞতায় টাইগাররা এগিয়ে থাকলেও রাশিদ, নাবি, জাহিরা স্পিন শক্তিতে অনেকটা সমানে সমান। নবীন দলটির বিপক্ষে ঝুঁকি নেয়ার সুযোগ কম, হারলে যে বাংলাদেশের অহংয়ে আঘাত হানবে। স্পিন অ্যাটাক দুই দলের প্রধান অস্ত্র, লড়াইটা সাকিব তাইজুল মিরাজের সাথে রাশিদ, জাহির, নাবিদের। এখানে ব্যাটসম্যানরাই পার্থক্য গড়ে দেবেন বিশ্বাস টাইগার অধিনায়কের। যখনই আমরা হোমে খেলি আমাদের খুব বেশি আমরা পেস বোলারদেরকে ইউজ করি না, এর একটা বড় কারণ হচ্ছে যে এখন আমরা জেতার কথা চিন্তা করি। আমরা যখন আগে খেলেছি তখন কিন্তু সবসময় অ্যাটলিস্ট দুইটা পেস বোলার খেলতোই, কিন্তু তখন আমরা ওভাবে কোনো সাফল্য পাইনি। এই কারণেই কিন্তু আমরা আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করেছি, এবং আমার কাছে মনে হয় না যে এটাতে কোনো রং ডিসিশন যে আমরা জেতার জন্য অন্য ধরনের কিছু চিন্তা করছি। ওয়ান ডে টি টোয়েন্টিতে কখনোই বাংলাদেশকে ছেড়ে কথা বলেনি আফগানিস্তান। টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতি তাদের সঙ্গী। সাদা পোশাকে অবশ্য অতীত নিয়ে ভাবছেন না সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হতে যাওয়া রাশিদ খান। ম্যাচ জয়ের জন্য ইতিবাচক থেকে বিশ্বাস নিয়ে লড়াই করতে চান রাশিদ। আমরা ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি, আমাদের কিছুটা অভিজ্ঞতা হয়েছে। তবে বাংলাদেশ আমাদের চেয়ে অভিজ্ঞতায় অনেক এগিয়ে, আমাদের নিশ্চিত করতে হবে যেন ইতিবাচক ক্রিকেট খেলি। সাগরিকায় আগে ব্যাট করে সাফল্যের হার বেশি, সময়ের সাথে স্পিনাররা হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। এবারও এর ব্যতিক্রম হবে না, তাই তো টসটা হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ আফগানিস্তান বলে এই স্বস্তির চেয়ে শঙ্কা বেশি বাংলাদেশের। কিছুতেই হারা যাবে না ম্যাচে, ছয় মাস পর টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স। এমন ম্যাচে চ্যালেঞ্জ থাকছে বেশ কিছু, দীর্ঘ সময় পর টেস্টের সাথে মানিয়ে নেওয়া স্পিনারদের, জ্বলে ওঠা বাজে ফিল্ডিং থেকে বেরিয়ে আসা, আর তামিমহীন ব্যাটিং লাইন আপ নিয়ে আফগান স্পিন সামলানো। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। চট্টগ্রাম টেস্টের পাঁচ দিনে আছে বৃষ্টি শঙ্কা, উইকেট কেমন হয়েছে তার পরিষ্কার ধারণা দেননি সাকিব। অধিনায়কের সাফ কথা, কন্ডিশন যেমনই হোক মানিয়ে নিতে হবে দ্রুত। চার স্পিনার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা টাইগারদের, ব্যর্থতার বৃত্ত ভাঙতে ব্যক্তিগত অর্জন নিয়ে না ভেবে দলের জন্য অবদান রাখতে চান সাকিব। ম্যাচের আগের দিন আকাশ মেঘলা, হয়েছে বৃষ্টি, আসার খবর নেই আবহাওয়ার পূর্বাভাসে। আগামী পাঁচ দিনেও আছে বৃষ্টি শঙ্কা, গেম প্ল্যান নিয়ে তাই আলাদা করে ভাবতে হচ্ছে দুই দলকে। গুরুত্বপূর্ণ হয়ে উঠবে টস ভাগ্য। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট গেল দুই টেস্টে দুরকম আচরণ করেছে, ব্যাটিং স্বর্গ বানিয়ে শাস্তি পেতে হয়েছে, আবার তিন দিনে টেস্ট শেষ হওয়ায় কটু কথা শুনতে হয়েছে কিউরেটরকে। স্পিন শক্তি দুই দলের জন্য এবার কি অপেক্ষা করছে সাগরিকায়, অধিনায়ক সাকিবও রহস্য রেখে দিলেন। অনেক সময় হয় যে চিটাগাংয়ে যেরকম দেখা যায় অমন হয় না, সো আমরা আসলে ওপেন মাইন্ডে আছি, সো যে ধরনের উইকেটই হবে আমরা চেষ্টা করব সেটার সাথে অ্যাডাপ্ট করে নেয়ার, এবং দ্রুততম সময়ে অ্যাডাপ্ট করে নেয়ার, এবং অপোনেন্টের থেকে আরও ভালোভাবে অ্যাডাপ্ট করার। সো সেটা যদি আমরা করতে পারি আমরা ভালো কিছু করতে পারব। একাদশে কজন স্পিনার সে প্রশ্নের জবাব খুঁজতে ম্যাচের আগ পর্যন্ত অপেক্ষা। সাকিব তাইজুল মিরাজের সঙ্গে নাইমকে নিয়ে স্পিন আক্রমণ ভারী করার সম্ভাবনা বেশি। এক পেসার খেললে এগিয়ে থাকছেন রাহি, ওপেনিংয়ে সাদমানের সঙ্গী সৌম্য, সাথে খেলবেন লিটন। দুদলের শেষ দেখা বিশ্বকাপে,
অলরাউন্ড নৈপুণ্যে পার্থক্য গড়ে দিয়েছিলেন সাকিব। ছুটি কাটিয়ে রঙিন থেকে সাদা পোশাকে নামবেন পারফর্মার সাকিব ধারাবাহিকতায় বিশ্বাসী। দলের জেতার পেছনে কতটা কন্ট্রিবিউশন রাখতে পারি আমি, সেটা যদি আমি বেশি রাখতে পারি স্বাভাবিকভাবেই র্যাঙ্কিংগুলো আপনি আপনি ওর জায়গাটা ইয়ে করে নেবে। তো এই কারণে আমার র্যাঙ্কিং নিয়ে আসলে কখনো চিন্তা করতে হয় না, আমার চেষ্টাই থাকে সবসময় যেন দলের প্রয়োজনে ভালো কিছু করতে পারি, সেটা কম হোক আর বেশি হোক মানে আমার কাছে খুব বেশি একটা ম্যাটার করে না। ব্যক্তিগত মাইলফলক স্পর্শের অপেক্ষা তাই চুলে, আর এক উইকেট পেলে টাইগারদের দ্রুততম 100 উইকেট শিকারী বনে যাবেন এই বাঁহাতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আজ বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই, শেষ চারে সালমাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ফোর্ট হিলে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা ৩টায়। গ্রুপ এ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠেছে বাংলাদেশ। টানা তিন দিন ম্যাচ খেলার পর একদিন বিশ্রাম নিয়ে নামতে হবে শেষ চারের লড়াইয়ে। ছন্দে আছেন ওপেনার সানজিদা ইসলাম, বোলিংয়ে বড় ভরসা বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার, তিন ম্যাচে তার শিকার 7 উইকেট। অন্যদিকে গ্রুপ বি এর রানার্স আপ হয়ে শেষ চারে এসেছে আয়ারল্যান্ড, আইরিশদের বড় ভরসা অলরাউন্ডার কিম গার্ড। ব্যাট হাতে তিন ম্যাচে করেছেন 69 রান। বোলিংয়ের ছন্দে আছেন অফ স্পিনার ইমার রিচার্ডসন, গ্রুপ পর্বে তার শিকার 6 উইকেট। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আশ্রয় শিবির ছাড়িয়ে জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে ঢুকছে রোহিঙ্গারা, হুমকিতে জীববৈচিত্র্য। মোহাম্মদপুরে দশম শ্রেণীর ছাত্রকে কুপিয়ে হত্যা, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। সিরাজগঞ্জে শাহজাদপুরের সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ নেবার অভিযোগ, ভিডিও ভাইরাল। ব্রিটিশ পার্লামেন্টে ব্রেক্সিট পেছনের বিল পাস, বোরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নাকচ। চট্টগ্রামে একমাত্র টেস্টে সকালে মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান, জয় পেতে মরিয়া সাকিব। আর এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।